নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জানুয়ারির শুরুতে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় আপডেট, বিস্তারিত জানুন। বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। সরকারি কর্মীদের একটি মহলের দাবি, বছরের শুরুতেই সরকারি কর্মীদের 3% ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই ডিএ বাড়ানো হতে পারে। প্রসঙ্গত, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে 2020 সালের 1 জানুয়ারি থেকে। 2021 সালের 1 জানুয়ারি 3% ডিএ দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরে আর ডিএ দেওয়া হয়নি, সেই সূত্রে সরকারি কর্মীদের আশা এবছরও জানুয়ারি মাসে 3% ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদিও সরকারের তরফে এ নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে, তবে নবান্ন সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। রাজ্য সরকারের যে 3% ডিএ দিতে পারে তার পিছনে যুক্তি আছে বলে মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে 41,770 কোটি টাকা, সরাসরি কর্মচারীদের জন্য লাগবে 11,790 কোটি টাকা, সরকারি সাহায্যপ্রাপ্তদের জন্য লাগবে 18,369 কোটি টাকা, পেনশনভোগীদের জন্য খরচ হবে 11,611 কোটি টাকা। এত টাকা রাজ্য সরকার দিলে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। অর্থনীতিবিদদের একাংশের মতে, এত টাকা দেওয়ার মতো সামর্থ্য রাজ্যের নেই, তা কোর্টে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকারি আইনজীবী। তবে রাজনৈতিক কারিবাড়িদের দাবি, সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে ডিএ ঘোষণা করতেই পারে রাজ্য সরকার। হতে পারে সেটা 3%, তবে রাজ্য সরকার চাইবে সরকারি কর্মীদের বকেয়া নিয়ে ক্ষোভ যাতে প্রশমিত হয়।